হ্যালো বন্ধুরা, সবাইকে রেবেট লাভার ভিডিওতে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন খরগোশের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো খরগোশের খাবার না খাওয়ার প্রথম কারণ হচ্ছে একই খাবার খরগোশকে বারবার দেওয়া, ঘাস ব্যতীত। দেখুন, খরগোশ কচুরি পানা খায়, যেটাকে আমরা টগর বলে থাকি, কলা পাতা খায়, এগুলো কিন্তু খরগোশ খেয়ে থাকে। কিন্তু এগুলো যদি আপনি বারবার দেন তাহলে তারা খাবে না, হঠাৎ করে খাবে। তো একই খাবার বা বিটগুটে বা আনকমন খাবার একবার দুবার খাবে, কিন্তু বারবার খাবে না। তো এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। দু নম্বর হচ্ছে রেগুলার খাবারে, যেটা রেগুলার খাবার থেকে যেরকম ঘাস ফিড, এগুলোতে যদি ভাত, এগুলোতে যদি দুর্গন্ধ হয় তাহলে তারা খাওয়া দূরে থাক, শুকেও দেখবে না। তো খাবারটা যদি দেখেন আপনি খাবারটা খাচ্ছে না, তাহলে দেখে নেবেন যে এই খাবারটাতে দুর্গন্ধ আছে কি না। তিন নম্বর হচ্ছে যে কোনো ধরনের ফিট খাবারে বা ঘাসেও যদি পোকা থাকে তাহলে সেটা খাবে না। আমি আমার একটা কথা বলি, আমি যখন হাইড্রোপনিকভাবে ঘাস চাষ করছিলাম অল্প কিছু নন ট্রায়াল হিসাবে, তো সেখানে নিচে যে পোকা হয়েছে আমি দেখতে পাই নাই। তো আমি সেই গম এবং ঘাস সহ খরগোশকে দিই ঘাস, খরগোশ অল্প পরিমাণ উপর থেকে ঘাস খেয়ে ফেলে এবং গম খায় না। পরবর্তীতে দেখতে পারলাম সেই গমে অনেক পরিমাণ পোকা রয়েছে, গরম পানি দিয়ে যেগুলো আমি শেষ করে দিয়েছি, সে কথা যাক। আর পরবর্তী যে কারণটা হলো খরগোশের খাবার না খাওয়ার, সেটা হচ্ছে খরগোশ কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে। খরগোশ যদি আপনার দাড়িতে বা মুখে, মাথায়, গলায় কোনো কারণে আঘাত পায় তাহলে সে কিন্তু স্বাভাবিকভাবেই ওইখানে ব্যথা, মানে ব্যথা অনুভব করবে। ধরুন আমাদেরই, আমাদের গালে যদি, গলায় যদি টনসিল, আমরা কিন্তু কিছু খেতে পারি না। দাঁতে ব্যথা হলেও খেতে অসহ্য লাগে, গলায় ব্যথা হলেও মানে খাবার রুচিটা জাগে না। খরগোশেরও ঠিক এরকম, খরগোশ যদি কোনো কারণে এইসব জায়গায় ব্যথা পায় তাহলে কিন্তু তার খাওয়ার আগ্রহটা থাকবে না। তো আপনি এই সময় চিন্তিত না হলেও একটু সতর্কভাবে বা কষ্ট করে তাকে বাঁচিয়ে রাখার জন্য অল্প পরিমাণে খাওয়াবেন। সে যখন ধীরে ধীরে সুস্থ যাবে তখন সে দেখবেন আপনি আপনি খাচ্ছে। তো এগুলো হচ্ছে মূল কারণ খরগোশের খাবার না খা। আর যদি দেখেন যে আপনার খরগোশ খাবার খাচ্ছে না তাহলে এইসব কারণগুলো আছে নাকি সেগুলো দেখে যথাযথ পদক্ষেপ নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।